বেসমিল্লা রহমান সকল সম্মানিত ভাই জানাচ্ছি সালাম আসসালাম প্রিয় সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবি ভাষা শিক্ষার আরো একটি নতুন পর্বে আজকের পর্বটি বেশ স্পেশাল এই পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখব যা আমরা আগে কখনো শিখিনি সম্মানিত ভাই আপনারা যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুল করবেন না সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ অনুরোধ রইল আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি প্রথমত যেই বাক্যটি আছে সেটা হলো সে আমাকে বলেছে বাক্যটিকে আরবি ভাষায় বলবেন হুয়া কালদামনি হুয়া কাল্লামনি অর্থ হলো সে আমাকে বলেছে এখানে হুয়া শব্দের অর্থ হলো সে আর কাল্লামনি শব্দের অর্থ আমাকে বলেছে কাল্লাম কাল্লাম শব্দের অর্থ বলা আর নি এখানে আমাকে অর্থে ব্যবহৃত হয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনাদের ভেঙে ভেঙে বাক্যগুলো বুঝিয়ে দিই যেন আপনারা সহজে ভাষাটা বুঝতে পারেন তারপর আমাকে আমার টাকা দাও বাক্যটিকে আপনি আরবি ভাষায় এভাবে বলবেন আতনি ফুলুস মাল আনা ফুলুস মাল আনা অর্থ হলো আমাকে আমার টাকা দাও এখানে ফুলুস শব্দের অর্থ টাকা এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী বাক্যটিতে লেখা আছে ম্যাডাম কোথায় যাবেন প্রথমে বা আগে বলবেন ম্যাডাম কোথায় যাবেন প্রথমে অথবা আগে বলবেন বাক্যটি কে সেভাবে বলবেন ম্যাডাম রো কাল্লাম আওয়াল ম্যাডাম রো মানে হলো কোথায় যাবেন কারলাম বলবেন আওয়াল শব্দের অর্থ আগে আওয়াল শব্দের অর্থ আগে বা প্রথমে তারপর চলে যাচ্ছি আমরা পরবর্তী শব্দটিতে পরবর্তী যে বাক্যটি সেটা হলো আমি তোমাকে ভালোবাসি বাক্যটিকে আরবি ভাষায় এভাবে বলবেন আনা হুবুকা আনা হুবুকা আমি তোমাকে ভালোবাসি এখানে মেয়েদের ক্ষেত্রে এই বাক্যটি আপনারা ব্যবহার করবেন হুব বু কা থাকলে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা বলবে ঠিক আছে কোনো ছেলেকে যদি মেয়েরা বলতে চায় এটা মেয়েরা বলবো আর আনা হুব্বু কি এটা ছেলেরা বলবে কোনো মেয়েকে যদি কোনো ছেলে বলতে চায় বলবে আনা হুব্বু কি মানে কোনো ছেলেটা মেয়েকে বলবে আমি তোমাকে ভালোবাসি নেক্সট যে বাক্য সেটা হলো আমি তোমাকে ভালোবাসি এটাকে আরো সংক্ষিপ্ত বলা যায় যেমন আহেব বুকা অথবা আহেব বুকি আহেব বুকা অথবা আহেব বুকি আমি তোমাকে ভালোবাসি এরপর লেখা আছে সাধারণ পুরাতন বা প্রাচীন কে আরবি ভাষায় বলা হয় আদি আদি সাধারণ পুরাতন বা প্রাচীন কে আরবি ভাষায় বলে আদি আদি লিখা আছে মাটি মাটিকে আরবি ভাষা বলে তুরবা তুরবা তুর্বা শব্দের অর্থ মাটি বালি বালিকে বলে তুরাব তুরাব বা রমল এখন লিখা স্বপ্ন স্বপ্ন এর আরবি শব্দ হেলুম 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 শব্দের অর্থ স্বপ্ন তারপর চলে যাচ্ছি পরের শব্দটিতে পরের শব্দটি হলো কাঁচা কাঁচাকে আরবি শব্দে বলে খাম খাম অথবা অথবা অর্থ হলো কাঁচা এবার লেখা বা লজ্জা অনেকেই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকেন যে ভাই সরম বা লজ্জাকে আরবি শব্দে কি বলে সরম বা লজ্জাকে আসলে বিভাষায় কয়েকটি ভাবে বলা যায় এখানে তিনটি উল্লেখ করলাম প্রথমটি হলো আইব অথবা ইস্তাহি অথবা বলতে পারেন আরা আইব ইস্তাহি অথবা আরা তারপরই আছে অসম্ভব অসম্ভব এর আরবি শব্দ হলো মুস্তাহি মুস্তাহি আর অর্থ অসম্ভব এবার যে শব্দটি লেখা সেটা হলো মাপ চাওয়া মাপ চাওয়াকে আরবি ভাষায় বলবেন মালিশ অনেক ভাবে বলা যায় বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভাবে বলা থাকে বেশিরভাগই বলা হয় থাকে মালিশ মালিশ শব্দের তো মাপ আমরা ইংলিশে বলি সরি বা ক্ষমা করবেন বা মাফ করবেন এটাকে আরবি ভাষা বলে মালিশ তারপরে আপনি বলতে পারেন আসফ বা সামাহ সামাহ আসফ বা সামাহ তবে মালিশটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবার লেখা আছে গোসল করা গোসল করাকে আরবি ভাষা বলে সাব্বাহ সাবাহ শব্দের অর্থ গোসল করা সে এখন এখানে থাকে না অন্য জায়গায় চলে গেছে বাক্যটিকে আপনি আরবি ভাষা বলতে চাইলে বলবেন আলহিন হুয়া মাই এম হুয়া মাই এম আলহিনাই রহমা কান্তানি অর্থাৎ সে এখানে থাকে না অন্য জায়গায় চলে গেছে এবার লেখা আর লোক নাই আর লোক নাই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন মাফি আহাদ তানি মাফি আহাদ তানি সম্মানিত ভিউয়ার্স আমরা চলে আসলাম পরের বাক্যতে হা আছে বাক্যটিকে আরবি ভাষায় বলবেন হ্যা ফি হ্যা ফি হ্যাঁ আছে এবার লেখা আছে এখন কাজে আছে আরবি ভাষায় বলবেন আলহিন হুয়া ইস্তাগল আলহীন হুয়া ইস্তাগল অর্থ সে এখন কাজে আছে আমরা চলে যাব পরবর্তী বাক্যটিতে পরবর্তী বাক্যটি হল বা কারণ ক্ষেত্রে আসান আসান মানে জন্য বা কারণ তুমি কি কারণে যাচ্ছ তুমি কি কারণে যাচ্ছ আরবি ভাষায় বলবেন ইস্তার আসান আসান আপনারা দেখতে পাচ্ছেন আসান শব্দটার ব্যবহার এখানে ইন্টারো আসান মানে তুমি যাচ্ছ আসান আসান মানে কারণে শুনো মানে কি মানে তুমি কি কারণে যাচ্ছ পুরো বাক্যটাকে হয়। শুরু করা কে আরবি ভাষায় বলে ইয়াবদা মানে শুরু করা এবার একটি বড় বাক্য বড় বাক্যটি হলো আমার আকামা বানায় দিবেন কিনা বলেন গত বছর আমার থেকে সব টাকা নিয়েছেন কিন্তু আকামা বানাই দেন নাই বাক্যুটিকে ধীরে ধীরে বলবেন হাগ্যা আ কামা সৌই ওয়াল্লাহ মাই সৌই কাল্লাম গাবুল সানা আখুদ ফুলুস কুল্লু লেকিন মাই সৌ আকামা আবার হাগি আ কামা সৌই ওয়াল্লাহ মাই উ ই সৌ কাল্লাম গাবুল সানা আখুদ ফুলুস কুল্লু লেকিন মাই সো আকামা এবার লিখা আছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ আর এবার ইনশাআল্লাহ আনা সাল্লাই খামস ওয়াক্ত ইনশাআল্লাহ আনা খাল্লা সাল্লাই খামসা খামসা ওয়াক্ত মানে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ এবার লিখা আছে জনাব আমি এসেছি এখন এয়ারপোর্টে আসি আপনি বিদেশে জমিতে বলছে আপনার মালিককে বলতেছেন জনাব আমি এসেছি এখন এয়ারপোর্টে আছি বলবেন মুদির আনাইজি আলহীন হিন মজুদ দাখিল মাতার মুদির আনাইজি আলহীন হিন মজুদ দাখিল মাতার তারপর লেখা গরু জবাই করা বলে এদবা বাগার এদবা বাগার মানে গরু জবাই বোঝায় মানে সম্পূর্ণ গরু কাটাকুটি থেকে শুরু করে সবকিছু বোঝানো হয় একই রকম বা এই রকম কে বলে নাফসু নাফস আমি ঘুম থেকে ১২টা বাজে উঠি

পরিশোধ করা কি আরবি শব্দ বলে অ্যাতফা শব্দের অর্থ পরিশোধ করা ক্রয় করা কি আরবি শব্দ বলে স্ত্রী স্ত্রী মানে ক্রয় করা রি বিয়া বিয়া শব্দের অর্থ বিক্রয় তারপর আমরা চলে আসলাম আজকে পর্ব শেষে দিকে সম্মানিত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ